तो हेलो गाइस वेलकम बैक टू माय चैनल राकिब फाजा आज ही अपने लोगों को लोई जाए सो इतना दुनिया जगह लो एक और रिजर्व लो तो वो लोग वीडियो टू स्टार्ट करो स्टार्ट करो अलग होते लाइक सब्सक्राइब लो रेडियो इधर আমি রেডি যাবার কারণে মোর বন্ধু আই অলরেডি রেডি হয়ে আছে আমার পেটলা স্যার ঠিক আছে সো সকল একবার হাই বলি কই দিয়া হাই তো আমি যাব রেডি তো চাই দেখক ভিডিওটো বন্ধু অকল খুব দুঃখিত তার বাবে বাইক চলাব পারা নাই তামাম বরফুল কিন্তু কি করবো অলপ সময় রখি যাও তার পিছত চেষ্টা করিম আগফালে যাওয়ার কারণে বরফুল বর্তমান কিন কিনি আর চলি আছে কিনা কবা ভাইটি এফালে আমার এও পাওয়ার রেঞ্জারের হেলমেট তো লগাইছে আর এটা ময়ও যাও বরুখন বাদ বরুখনের মাজতে রাখবলগা হল এটা আকো স্টার্ট বরুখনে বাধা দিছে কিন্তু ভাবিটা আমি হার নামালু হার নামালু আমি আজি ফুলফিল করি এরি এ আগুয়াই যা বলো গাড়ি ঘুরাই লোলা হয়েছে তো এজন মানুষ ঘুরি ললো রাস্তাতে কইসে এই ফেলে যে রাইট সাইডে লবা মানে একলন্দর সাইডে রে তো আমি যাই আছি আকো ঘুরি ও বা ভাইটি বা ভাই বই আছে কোভিড-19 বলি সবরে মানে কি ডিটেলসবিল কইছে মোর নাম গাড়ির নাম্বার ওরপর আইসু কন্টাক্ট নাম্বার লগতে ইয়াতে স্ক্যান করেছে আর লগতে স্যানিটাইজ দিয়ে পেলে ভিতর প্রবেশ করবলে দিছে সো সিস্টেম ভালো আছে বলক খালি যাও তারপর
আমি পালোহি রিজর্টখন সম্পূর্ণ নতুন কিন্তু যিখিনি বস্তু বনাইছে আর হয়তো বনাবলগে বাকি আছে কিন্তু টাইম লাগবে কোভিড-19 বলে বহুত কাম রয়ে গেছে ইহতর কাম করে আছে কিছু মিস্ত্রি সাইডে সাইডে লাগি আছে মেবি 2021 এই রিজর্টখন সম্পূর্ণক ফিল আপ হয়ে যাব। সো ফাইনেলি দুবারক রাস্তা তথা লোকেশন ফুরার ক্ষেত্রে আমি আই পালো। বরষুণ দি বহুত আমনি করেছে কিন্তু বতরটা এটা ভালো হয়েছে। মর এই দুজন বন্ধু বহুত দুঃখিত তারবাবে যে অলরেডি আহতো আমার লেট হয়েছে, অলরেডি 4টা বাজি গেছে কেতাবাতে। সো অবে এখন আই পাইছোহি, আই খুব ভাল লাগিছে রিজর্টখন, মই গোটাই দেখাই দিছো রিজর্টখন কত কেনেকুয়া কি আছে। তো বলক চাই থাকো ভিডিওতে। এইটো ঘরটো টোটালি বাহেরে সজাইছে, গোটে বাঁহ আছে। ইয়ার মুডাউসখানত আছে এটা ধুনিয়া হরিণর মূৰ, যেনেকে পুরা হরিণ এটা যেন থাকা যেন লাগিছে। এই ঘরটোর লুক এনেকুৱা, ইয়াত বহুত কেইটা ঘর আছে আর প্রত্যেকটা ঘরের মুডাউসখানত প্রত্যেকটা জন্তুরে এটা এটা স্যাম্পল দি থা আছে। সো আমি আগবাড়িছো প্রত্যেকটা ঘরের ফালে যাওয়ার কারণে। এই ঘরটি দিয়া আছে এটা বাঘর স্মৃতি, এইটো বাঘ লগতে অতি ধুনিয়াকৈ চাইরপ সাজিছে। ঘরটি দেখিলে এনেকুৱা যেন লাগে যেন আমি আমেরিকা, লন্ডন নহলে নিউইয়র্ক বা এনেকুৱা জায়গা এটাত আছো, কিন্তু বহুত ধুনিয়া বনাইছে চাইরপাখর দৃশ্যটো। আৰু গড়লে উঠাত টাইম লাগিব কিন্তু এতিয়া যিখিনি বনাইছে বহুত ধুনিয়াকৈ বনাইছে। এইফালে বার এখন আছে, এইফালে এই বারখান যাই পিছত দেখাই আছো আপনাদের। সো এইটোর আছে এটা মহ, এই ঘরটির এটা আছে মহ। প্রত্যেকটা ঘরের মুডসত এটা এটাকে বেলেগ বেলেগ জন্তুর মানে আকৃতি দি থা আছে। এই ঘরটির দিয়া আছে এটা গড় মানে রাইনো। এইটোতো গড়ে দি থা আছে, এইটোতো মহ দিয়া আছে, এইটোর আছে বাঘ আর এইটোর আছে হরিণা। মানে কম্বিনেশনটা এনেকুৱা বানাইছে, কাষর ঘর দুটার আছে হরিণা, তার নেক্সট আছে বাঘ, তার কাষর আছে মহ, আর মাজত আছে ঘর দুটা। খুব সুন্দর কম্বিনেশন বানাইছে। কিন্তু আহি তাতকে বেশি ভাল লাগিছে কারণ ফটো দেখাত করে নিজে আহি সোয়াটো বেশি সৌন্দর্য হয়। সো ইয়াত আহি এনেকুৱা ভাল লাগিছে। সো আমি এটু জাস্ট বাইরের দৃশ্য, ভিতরে আর কেনেকুৱা দৃশ্য আছে দেখাম আপনাদের। তো চাই দেখো ভিডিওটি মোর লগত, আর লাইক কমেন্ট করবলে পাহরি না যায়। মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব গাইজ। মোর চ্যানেলটির নাম হয়েছে রাকিব ফাজা। তাম ফটোগ্রাফি করলো, তাম ফটো উঠিল। আমার একটা সাইডে ইটা গেলে বটার পোস্ট দিয়ে আছে, আর এটা সাইডে কিবা করেছে এইফালে, সে তদন্ত করবা গেছে পিছফালে কি আছে কি নাই। কি আছে পিছফালে? পিছফালে হেৰি ব্যালকনি এটা আছে, ঘর বিলাকৰ সুইমিং কৰি একদম মজা লব পাৰে। ও ঠিক আছে, আমি যাই আছো পিছফালে। পুল আছে, হেৰি জাম্প কৰিব পাৰে, এটা ঠিক আছে। পানি পড়ার কারণে জায়গা গেলে পিছলে।
সেলফি ওলালে ভিডিও করিস গম পাইছো মই এনেকে করিছো এখন আইতে বলক আমি পিছফালে গিয়েছি তা চাও আগফালে বহুত ফটো ছবি উঠা গেল বহুত খিনি চোয়া গেল পিছফালে গিয়েছি আমি হেই করু বল পিছফালে যাও ইফালে যাব না আগফালে রাস্তা আছে এই পিছফালে এখন চকি আছে এখন ফটো দি যাও নেকি দেখুন পুখুরীটির চারিওকাষে ধুনকে এনেকে উদ্যানের বনাইছে মানুষ ইয়াত বহার কারণে চকি বনাইছে ধুনিয়া সুন্দর ফলর গাছ আছে ফুলের গছ আছে ইয়াত বই রিল্যাক্স অনুভব করবেন আপনাদের আহি ইয়াত বহুত ডাঙর ডাঙর মানে কি মাছ আছে লগতে মানে হাও আছে ইয়াতে কিন্তু হাঁকটা বর্তমান বান্ধি থা আছে সাগে সেইখান মানে মেইন রিসর্টখন গোটে পিছফলের দৃশ্য এইখান বার আর ইয়াতে আপনাদের যি খায় যি করব মন যে করবেন সো আপনাদের জানাব বাহর নিয়ে যাব রিজর্টখন কেন লাগিল আর যদি আপনাদের আহব বিচার বেশি দূর নয় ঠিক গুহী এয়ারপোর্টের পর যদি আপনাদের আহে তেনে আপনাদের একোলেন অহা রাস্তায় আহিলে হলে একোলেন নাপতে এই রিজর্টখন পায় সো রিজর্টখনের নাম ঠিকানা মানে ডিসক্রিপশন বক্সত দিম আপনাদের চাই লোব আর লগতে যদি আহব বিচার মানে লোকেশনও দিয়া যাব ডিসক্রিপশন চেক করলে পাই যাব সো আশা করছি ভিডিওটি ভাল পাব আর দেখাম কিনা কিনি যখন দেখাম বর্তমানে এটাকে ভাগানো বহুত ভাগর লাগিছে অল্প বহি লইছি পিছত আর কন্টিনিউ করেছি ভিডিওতে এইখানে বেশি একটা জায়গা ইয়াত বহি আপনাদের ফিশিং করবেন বহি ফিশিং যা আছে মানে ইয়াতে বহি আপনাদের ফিশিং করবেন কিন্তু ফিশিং করে ফিশিং করার পিছত ইয়ার মাছটি কিন্তু আপনি লগত লই যাব নয় ইয়ারে মানুষ মারিব যদি লই যায় সো ধুনিয়া দৃশ্য এটা লাইট থা আছে তো সারি যদি যেতে গধূলি গোটে লাইটবর জ্বলি উঠে ন দেখবলে আরো বেশি মোহনীয় হয়ে উঠে আরো বেশি সৌন্দর্য আঁকলে সো যান এক্সপেক্ট করেছিল বহুত বেশি ধুনিয়া পাইছো তার বহুত আই রিল্যাক্স ফিল অনুভব করছো কি কম আর জাস্ট ঝাকাস লাগিছে সব হয়ে গেল খাওয়া বোয়া হয়ে গেল এটা আর নিজের নিজের ঘর বা নিজের নিজের রুম যায় কথা সো হেলমেট লো বাইক রেডি আছে তো যাও বলক রাতেও হল সাড়ে আটটা বাজি গেল আশা করছি ভিডিওটি চাই ভাল পাইছে যদি ভাল পাইছে শেয়ার কমেন্ট করবলে নাপাহরিব কারণ আপনাদের কমেন্টে মোট ভিডিওটি নেক্সট ভিডিও বনার কারণে আশা আর প্রেরণা যোগায় চাই চলে বাই বাই।